তো হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করতে পারছো এটা ভালো আছো। তাই নিয়ে চলে এসে তৌফিক রোস্টে এক নতুন ভিডিও গাইস। তো আজকে ভিডিও সম্পূর্ণ আলাদা। হ্যাঁ গাইস, তোমরা টাইটেল থেকে দেখে এলে বুঝতে পেরে গেছো গাইস আজকে ভিডিও কিরকম হতে চলছে। কারণ তোমরা তো জানো আজকে মানে আমরা বাংলার কিছু ব্লগ আর কানে করতে চলছি খেলি বিলি। তাদের মধ্যে আছে আমাদের তুষারদা, যে মানে হেগে পণ মুছে নেয়, খালি শুরু করে না, শুধু পণ মুছে নেয়, তারই কথা আলোচনা করবো। তো বেশি বকবক না করে শুরু করা যাক ভিডিও। ঘরের কাজকর্ম এটা বা কোন ধরনের ব্লগ এলো মানা? আমি তো ব্লগ দেখেছি, ট্রাভেলিং ব্লগ দেখেছি, ডেইলি ব্লগ দেখেছি, লাইফস্টাইল ব্লগ দেখেছি, আজকে মানা দেখছি ঘরের কাজকর্ম। কি ঘরে কি রকম কাজকর্ম? ও বাথরুম কখন হালকা হয়, ও বাথরুম কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে পরিষ্কার করো মুখ দিয়ে, ও মুখ দিয়ে বাথরুম পরিষ্কার করে চেটে চেটে। হ্যাঁ ছি মারা, এটা কোনো ভুলেও হলো? এই প্রথম মারা দেখছি এসব ভুলক মারা। সে কোথা থেকে হেগে মেগে পৌন মুছে চলে এসে মারা ভুলক করতে? আগে মারা ভুলক ভুলক করে শিক্ষকা, তারপর পৌন মুছে এখানে ভুলক করতে আইবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি রূপশ্রী, আবার চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। লে আবার একজন চলে এসেছে মানে, একজনকে তো তাড়ালাম পোনে বাড়ি দিয়ে, আবার একজন চলে এসেছে। লে তুমি কি রকম ব্লগ দেখাবে? ও তুমি একই ব্লগ দেখাবে না, ও গাঁজা টান মারবে, কিভাবে গাঁজা টান মারতে হয়, ও কিভাবে বড় জাঙ্গিয়াটা মুখে বড় শুতে হয়, এই ছবি দেখাবে। হ্যাঁ ভাবলাম শুয়ে আছি, তাহলে শুয়ে শুয়ে তোমাদের সাথে একটু ছোট একটা গুড মর্নিং ব্লগ করে দিই। আর তোমাদের ভেকার ব্লগ শুয়ে আছি, ভাবছি একটা শুয়ে শুয়ে গুড মর্নিং ব্লগ করে দিই মারা। এটা কোনো ব্লগ হলে শুয়ে আছো না হাঁকছো? ও শুয়ে শুয়ে বল করছো, হ্যাঁ আমি বুঝতে পারছি, পড়াত পড়াত করে পাচ্ছো, তো ওইটি মানে একটা ব্লগ করে দিয়ে শুয়ে আছি। হ্যাঁ পাত, যত খুশি পেঁধে দাও, তোমার বরের মুখে একটু পেঁধে দিয়ে, ঠিক আছে? তো তোমরা যখন যে দেখবে তখন সে সেইভাবে নিয়ে নেবে। আর কি করছো তোমরা বলো, কি আজকে কি প্ল্যান? সারাদিন নিশ্চয়ই বিজি এখন সবাই। সবাই তো নিজের নিজের কাজে বিজি আছে, কিন্তু তোমার মতো এই হাঁকা বসাতে বিজি নাই। তুমি যেরকম খাও দাও সারাদিন, পড়াত পড়াত করে হাঁকো, তোমার বড়ের জাঙ্গিয়াটা কখনো মুখে পড়ে না, তোমার তো মনে থাকে না না সকালবেলা সেই গাঁজা টানগুলো মারো, তো বড়ের জাঙ্গিয়াটা মুখে পড়ে না, আর তোমার বর মানে ন্যাং টু বোধ হয় ছুটতে পারায় যে মা আমার জাঙ্গিয়া কই, মানে আমার জাঙ্গিয়া কই। হাড়ি না বেশ হালকা, আর দেখতেও বেশ ভালো লাগে না, এইভাবে যদি সাজিয়ে দেওয়া হয় প্লেটের মধ্যে দেখতেও ভালো লাগে বলো। হ্যাঁ নাস্তা দিলে তো খুবই ভালো লাগে, খাবারের মতো খুবই, এই বাটিটা এত সুন্দর না, যে এত সুন্দর নাস্তা দিলে খুবই ভালো লাগে। তাই ভাবছি কয়েকটা কুকুর নিয়ে যাবে তোদের বাড়িতে, ঠিক আছে? কুকুরের নাস্তা কুকুর ফরাত করে দিয়ে দেবে, আর তোমরা এটা গিয়ে উঠে ঘুম থেকে উঠার পর একবার করে খেয়ে নেবে, দেখবে কত সুন্দর টেস্ট লাগবে। এবার থেকে আমরা তিনজন মিলে এই প্লেটটাই খাবো, ঠিক করেছি তো? ও তোমরা ঠিক করে ফেলেছো, তাহলে তোমরা তিনজন মিলে ওই প্লেটেই খাবে, তাহলে কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তোমরা বর যখন সকালবেলা ঘুম থেকে উঠবে তখন বলবে বাথরুমের দিকে যাবে একটু, নাহলে বাথরুমের দিকে না যাওয়ার বাদলে তোমরা ওই প্লেটে পোদের কাছে পেতে দেবে, আর পরে আজ করে দিয়ে দেবে, জাঙ্গিয়া মাঙ্গিয়া সব ফেটে বেরিয়ে যাবে সব কিছু, আর তোমরা চেটেই মিড়িয়ে দিবি। আরে তুষারদা তুমি তুলতে পারলে? হ্যাঁ আমার তো ভয় লাগছে, একবারে দেখো বা পোনটা হাত দিয়ে দেখো, হাগা মাগা বেরিয়ে যায় না, দেখো বা গায়ে ঘরে কালকে মেরেছো বিরিয়ানি গুলা, দেখো বা পরস্পর হাগা বেরিয়ে যায় না। তো গাইস এখানে কোচ ভিডিওটা এন্ড, তোমরা দেখাচ্ছ পরে ভিডিও, তো তুমি যদি ভিডিও লাইক চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলতে পারলে অবশ্যই ক্লিক করবে সাথে ভিডিও শেয়ার করে দেবে। হে গাইস তোমাদের জন্য একটা সুখবর আছে গাইস,
তোর জন্য আবার কিন্তু আবার রিলিজ হচ্ছে আপনাদের নতুন সং গাইস। হ্যাঁ গাইস, এই সংটা কিন্তু রেসপন্স দিতে হবে গাইস, ঠিক আছে? তো বেশি বকবো না করে শুরু করা যাক ভিডিও, না শুরু করা যাক না এন্ড করা যাক। তো বাই।